আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার থ্রি গার্লস ব্লগে। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার একটি লাচ্ছির রেসিপি। দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কতটা ইয়ামি এবং কতটা মজাদার। তাহলে চলুন আমরা তৈরি করা শুরু করে দিই। এই লাচ্ছি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নেব পৌনে এক কাপের মতো মিষ্টি দই। এই লাচ্ছিটা তৈরি করার জন্য আমাদের মিষ্টি দইটাই লাগবে। আর নিয়ে নিব এখানে 1/4 কাপ খেজুর। আমি এই খেজুরগুলোকে ভালোভাবে ভিজিয়ে এটার ভিতরে যে বিসিটা ছিল আমি তা ফেলে দিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ সুগার, তার সাথে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ এখানে লেবুর রস। মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। এবার সবগুলো আমি একসাথে ব্লেন্ডারে দিয়ে দিব। এবার আমি এই ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিব 1 থেকে 1.5 গ্লাসের মতো ঠান্ডা পানি। আর যে বাটিটার মধ্যে দইটা নিয়েছি ওই বাটিটাকে আমি ভালোভাবে ধুয়ে তারপর দিয়ে দিব পানিগুলা। আমরা একসাথে অনেকগুলা পানি দিব না, অনেকগুলা পানি দিলে এখানে এই খেজুরগুলা ভালোভাবে ব্লেন্ড হবে না। তো প্রথমে আমরা অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। তারপর এখানে আরও 1 থেকে 1.5 গ্লাসের মতো আমি পানি মিশিয়ে নিব। মিশানোর পর এবার এভাবে একটু নেড়ে নিলে হবে, আর চাইলে আপনারা এখানে আবারও ব্লেন্ড করে নিতে পারেন। তো এবার আমরা এটাকে গ্লাসে ঢেলে নেব। গ্লাসে ঢেলে নেওয়ার আগে আমি এখানে আরও কিছু বরফের টুকরা দিয়ে দিব। আপনারা যদি অনেক বেশি ঠান্ডা খেতে না চান তাহলে বরফের টুকরাটা স্কিপ করে দিতে পারেন, কারণ আমরা ঠান্ডা পানি দিয়ে এই লাচ্ছিটা তৈরি করতেছি। আমার এখানে যতটুক পরিমাণ আমি লাচ্ছি তৈরি করেছি এই গ্লাসে প্রায় 4 গ্লাসের মতো আমার এখানে লাচ্ছি হয়েছে। দই এবং এই খেজুরের লাচ্ছিটার সাথে আপনারা চাইলে এখানে পুদিনা পাতা অ্যাড করতে পারেন যখন ব্লেন্ড করবেন, ওই ফ্লেভারটাও অনেক বেশি ভালো আসে। আমি মাঝে মাঝে পুদিনা পাতাটা দিয়েও এই লাচ্ছিটা তৈরি করে থাকি। আশা করি আপনারা এই রমজানে অবশ্যই ট্রাই করবেন। ইফতারের সময় কেমন হয়েছে আমাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।